বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের নূরকথন প্রোগ্রামের অনুষ্ঠানের তৃতীয় পর্ব আমরা গত পর্বে কুল্লু শাহিন হা লিকুনিল্লা যেহেতু লাখো লাখো মুয়াইলাই হেতুর যাউন এই আয়াতের তাফসির এবং এখান থেকে দুটি বিশেষ হাকিকত মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের দুটি শিক্ষা দুটি হাকিকত আলোচনার চেষ্টা করেছি সেটার কিছু অংশ গত অনুষ্ঠানে হয়েছে বাকি অংশ ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানে কিছু অংশ আলোচনা করব। হয়তো শেষ হবে না সামনের অংশে সামনের পর্বে বা শেষ করার চেষ্টা করব এখানে সাইদ নুরসি মূলত এই আয়াতের তাফসিরের ক্ষেত্রে আরেকটি যে ইয়া আছে ইয়া বাকি আন্তাল বা ইয়া বাকি আন্তাল বা এই বাক্যের মাধ্যমে এই হাকিগতগুলো হাকিকতগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমরা গত পর্বের অনুষ্ঠানে ইয়া বাকি আন্তাল বাকি এর মাধ্যমে বলেছি যে মানুষের যে মোহাব্বাত বা ভালোবাসা বা প্রেম আসক্তি সেটার অপব্যবহারের কারণে মূলত মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট পায় জগতে নানা ধরনের যন্ত্রণার শিকার হয় কারণ মানুষের সৃষ্টিগতভাবে মানুষের প্রকৃতিতে এক পরম ভালোবাসা মোহাব্বাত আস আল্লাহ নিহিত করেছেন দিয়ে দিয়েছেন কিন্তু অন্যান্য সকল নিয়ামতের মতো মানুষের মাঝে মানুষকে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন প্রতিটির জন্য ব্যবহারের ক্ষেত্র রয়েছে সঠিকভাবে সঠিক ক্ষেত্রে যদি সেগুলো ব্যবহার করা হয় প্রয়োগ করা হয় তবেই তখনই সেগুলো নিয়ামত হিসেবে বিবেচিত হয় মানুষের জন্য তা উপকারে পরিণত হয় আর যদি মানুষকে দেওয়া এই প্রদত্ত নিয়ামতগুলোকে অপব্যবহার করা হয় যেসব ক্ষেত্রে ব্যবহার করার কথা ছিল সেই ক্ষেত্রের বাইরে যে ব্যবহার করে সেক্ষেত্রে সেগুলো তখন সেটাকে জুলুম বলে আরবিতে এবং সেটা তখন অপব্যবহারের কারণে নিয়ামত থেকে নিকমতে পরিণত হয় সেটা নিয়ামত থাকে না কারণ মানুষের উপকারে আসে না নিয়ামতের একটা সংজ্ঞাই হলো এটা যে যা মানুষের উপকারে আসে মানুষের কাজে লাগে এখন আল্লাহ যখন মানুষকে নিয়ামত দেন তখন সেটা অনেকটা ইতিবাচক বা নেতিবাচক না নিয়ামত হিসাবে আসে কিন্তু মানুষের নিয়তের উপর মানুষের ব্যবহারের উপরে মূলত সেটা পরবর্তীতে ইতিবাচক বা নেতিবাচক রূপ ধারণ করে তেমনি গত সপ্তাহের আলোচনায় যেটা মূল ইয়া ছিল সেটা হলো যে মানুষকে দেওয়া একটা বড় নিয়ামত হলো আশক বা মোহাব্বত ভালোবাসা চরম আসক্তি এখন এই আসক্তিকে এই মহাব্বতকে যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে তার জীবনে প্রয়োগ করে তাহলে এই ভালোবাসা তাকে স্রষ্টার সান্নিধ্যে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পথে নিয়ে যাবে ধাবিত করবে কিন্তু সে যদি এটাকে প্রকৃত ক্ষেত্রে বা যেভাবে আল্লাহ তালা আমাদের কাছে এটার ব্যবহার আশা করে চেয়েছেন আদেশ করেছেন সেভাবে যদি ব্যবহার না করে তখন এই মহাব্বাত আমাদেরকে নানা ধরনের মানসিক যন্ত্রণা কষ্ট দুঃখ ইত্যাদি ভোগাবে এবং এই যন্ত্রণা ভোগ করার ভোগ করাটা আসলে আমাদের প্রাপ্য হয়ে দেয় কারণ আমরা সঠিক ব্যবহার করিনি তাই যেমন সৃষ্টিজগতের শুধুমাত্র আমরা এখানে নিয়ামতের বিষয়ে আলোচনা করছি যে কোনো জিনিস যেমন একটা সুরি একটা হাতিয়ার যেমন সেটা ইতিবাচক বা নেতিবাচক হয় না যদি সেটা কিভাবে ব্যবহার করে তার উপর ডিপেন্ড করে যেমন সুরি যদি মানুষকে হত্যার জন্য মানুষকে আহত করার জন্য ব্যবহার করা হয় তখন সেটা অনেক খারাপ হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু যখন ছুরি দিয়ে ডাক্তার করতেছে তখন সেটা তার চিকিৎসা তার তার তাকে যান রক্ষা করতেছেন এক দিক থেকে এই ছুরি দ্বারা মানুষকে যান হত নিহত করা হচ্ছে আহত করা হচ্ছে আবার অন্যদিকে একই ছুরির মাধ্যমে ডাক্তার তার আরোগ্য প্রদান করার চেষ্টা করছে প্রদানের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে তো আমরা এখানে আসলে গত সপ্তাহে মূলত এই মহাব্বতের ব্যাপারে মোটামুটি অনেক আলোচনা হয়েছে তারপর সংক্ষিপ্ত আকারে একটা সাংস যদি টেনে আনতে চাই তাহলে বলা যায় যে মানুষের মাঝে যে মোহাব্বাত দেওয়া হয়েছে এই মহাব্বত মানুষ আসলে তিনটি কারণে মানুষ ভালোবাসে বা যে কোনো কোনো কিছুকে পছন্দ করে বা প্রিয় হিসাবে তার প্রতি আকর্ষণ অনুভব করে সেই তিনটা জিনিস মানে সাঈদ নুরসিদারিসের বিভিন্ন জায়গায় বলেছেন সেগুলো হলো যদি আরবিতে বলতে চাই তাহলে এক নম্বর হলো জামাল দুই কামাল তিন ইহসান জামাল জামাল মানে হলো সৌন্দর্য মানুষ সৌন্দর্যের প্রতি স্বভাবগতভাবেই আপ্লুত আকৃষ্ট কোনো সুন্দর জিনিস দেখলে মনে অজান্তেই মানুষ সেটার পছন্দ করে সেটার প্রতি আসক্তি অনুভব করে সেটাকে ভালোবাসে সেটার প্রতি মহাব্বতের পয়দা হয় মানুষের মাঝে স্বাভাবিকভাবে সৌন্দর্যের বিপরীত যেটা কোনো কিছুকে মানুষ ঘৃণা করে একইভাবে জামালের পরে কামাল বলা হচ্ছে কামাল হলো যে পরিপূর্ণতা কোনো একটা জিনিসে যখন নিখুঁত কোনো খুঁত থাকে না পারফেকশন আসে তখন সেটার প্রতিও মানুষ স্বাভাবিকভাবে মনোমুগ্ধ হয় প্রকৃতগত কারণে একইভাবে হলো ইহসান ইহসান হল দান দয়া অনুগ্রহ মানুষ যখন কারো মাঝে তার নিজের প্রতি দান দয়া অনুগ্রহ মমতা মায়া এগুলো দেখতে পায় স্বাভাবিকভাবে তার মন সেই ব্যক্তি বা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হতে তার প্রতি মহাব্বত করতে বাধ্য হয় তো জামাল কামাল বা ইহসান এগুলোর দুনিয়াতে আমরা যেগুলোকে ভাবতেছি যা যেগুলোর মাঝে মাঝে জামাল খুঁজে পাচ্ছি সৌন্দর্য খুঁজে পাচ্ছি যেগুলোতে পরিপূর্ণতা হিসাবে ভে ভাবতেছি অথবা যাদেরকে ভাবতেছে আমাদের প্রতি ইহসান করতেছে আসলে এগুলো সবই রূপক কারণ প্রকৃত অর্থে সৌন্দর্যের অধিকারী হলো মহান আল্লাহ তালা প্রকৃত পূর্ণতার অধিকারীও হলেন মহান আল্লাহ তালা এবং প্রকৃত দাতা যে নিজের থেকে সব সবকিছু দিচ্ছেন তাও মহান আল্লাহ তালা সুতরাং পৃথিবীতে আমাদেরকে যা আমরা যেগুলো একটা সুন্দর ফুল একজন সুন্দর মানুষ একজন সুন্দর ছবি সুন্দর গাছ সুন্দর দৃশ্য যা কিছুই হোক না কেন সেই সুন্দরের উৎস আসলে সেগুলো না সেগুলো মাত্র সৌন্দর্যকে ফুটে ফুটিয়ে তোলার একটা আয়না স্বরূপ আসলে সৌন্দর্যের উৎস সেই মহান আল্লাহ তালার জামাল সিফাত বা জামাল বিশেষণ যার প্রতিচ্ছবি পুরো বিশ্বে পুরো সৃষ্টিতে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিফলিত হচ্ছে আমরা সেই প্রতিফলিত রূপকেই মূল সৌন্দর্য বা মূল জামাল ভেবে ভালো সেগুলোকে ভালোবাসতেছি এবং এখানেই আমাদের ভুলটা হচ্ছে আমরা এখানে সৌন্দর্যের পরম সৌন্দর্যের মূল অধিকারী যে তাকে না ভালোবেসে তার প্রতি মহাবত না করে রূপক অর্থাৎ যার উপরে এই সৌন্দর্যটা প্রতিফলিত হচ্ছে তাকে ভালোবাসতেছি অর্থাৎ সূর্য একটা আয়নাতে যখন সূর্যের আলো প্রতিফলিত হয় আমরা সেই আয়নাকে ওই আলোর জন্য ভালোবাসতেছি পছন্দ করতেছি কিন্তু আসলে তো আয়নার ওই আলোর অধিকারে নন মালিক নন আলোর উৎস হলো সূর্য সেই সূর্যকে আমরা অবগ করি করতেছি এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে একইভাবে কামালের ক্ষেত্র যত পরিপূর্ণতা বা পারফেকশন বা যা কিছু দেখা যাচ্ছে তার সব মূলত হল পরম পরিপূর্ণতার অধিকারী আল্লাহ তালা আর জগতে যা দেখতেছি তা হলো তার সেই কামাল নামের কামাল সিফাতের বিভিন্ন প্রতিফলন মাত্র আর ইসানের ক্ষেত্রে তো বলার অপেক্ষায় রাখে না যে প্রকৃত দাতা আল্লাহ এটা আমরা যে কোনো জিনিস যে কোনো নিয়ামতকে যখন গভীরভাবে একটু চিন্তা করব গবেষণা করব তা সহজে বের হয়ে আসবে যেমন আমরা হয়তো জীবিকা নির্বাহের জন্য কেউ চাকরি করে কেউ কৃষিকাজ করে কেউ মাছ ধরে জীবিকা জেলের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেছে কেউ বা অন্য কোনো উপায় কিন্তু প্রত্যেকটা নিয়ামতের উৎস অর্থাৎ যখন জেলে মাছ ধরতেছে সেই মাছটার স্রোষ্টা বা মাছটার নিয়ামত হিসাবে প্রেরণকারী কিন্তু সেই মহান আল্লাহ তালাই হচ্ছেন কৃষক যখন জমিতে কষ্ট করে চাষ করতেছে ফসল রূপ রোপণ করতেছে পরবর্তীতে যখন সময় হচ্ছে ফসল পাকতেছে সেগুলোকে উত্তোলন করতেছে এই সব কিছুই ওই ফসলকে ওখানে ওই গাছের বা ওই চারার ওখানের বেড়ে ওঠা তারপর সেখান থেকে ফসল আসা সবই আল্লাহ হুকুমেই হচ্ছে কৃষক সেখানে কিছু মানে সব হিসাবে কাজ করতেছে কিছু কাজ মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে মাত্র একইভাবে ক্ষেত্রেও তো এখানে আমাদের যখন অপব্যবহার করতেছি মোহাব্বত নামক এই বিশেষ গুণকে প্রকৃত সত্তাকে না দিয়ে যখন আমরা দুনিয়ার সেগুলোর প্রতিফলিত রূপকেই প্রকৃত উৎসব ভাবতেছি তখনই সেটার প্রতি একটা মহাব্বত বা ভালোবাসার সৃষ্টি হচ্ছে কিন্তু যেই বিষয়গুলোর প্রতি যেই জিনিসগুলোর প্রতি আমাদের মহাব্বতের সৃষ্টি হচ্ছে সেগুলোকে যখন দেখতেছি যে হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোনো কিছুকেই ধরে রাখতে পারতেছি না টিকিয়ে রাখতে পারতেছি না তখনই আবার সেই ভালোবাসার থেকে বিচ্ছেদের যে যন্ত্রণা সেটা অনুভব করতেছি আমাদের মাঝে তীব্রভাবে ভুল মহাব্বতের কারণে ভুল ভালোবাসার কারণেই এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হচ্ছে এটা শুধুমাত্র যে বিষয়কে আমরা সাধারণ মানে ব্যাপক অর্থে বলতেছি কিন্তু আজকালকার দিনে আমাদের যুব সমাজের মাঝে যে ধরনের অবৈধ প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা বা ইত্যাদি রয়েছে সেগুলোও একই ক্ষেত্রে বিচার করা যায় বা ভাবা যায় যে সেখানে আমরা যখন ভালোবাসার অপব্যবহার করতেছি সেটা শাস্তি হিসেবে কিন্তু দুনিয়াতেই তার শাস্তি পেয়ে যাচ্ছে মানসিক যন্ত্রণা বা কষ্ট আর পরকালের শাস্তি তো আছেই তো সুতরাং মহাবতকে পরম সত্তা যে তার প্রতি মানে তাকেই ভালোবাসতে হবে শুধুমাত্র তার জন্যই বরাদ্দ রাখতে হবে আর এটার জন্য যে এই যে অসুস্থতা বা এই যে সমস্যা এটার থেকে পরিত্রাণের জন্যই মূলত আমরা গত সপ্তাহে যে আলোচনা ছিল ইয়া বা কি আন্তাল বা কি এই বাক্য মাধ্যমে একটা অপারেশন একটা অস্ত্রোপচার করা হচ্ছে আমাদের মনে আমাদের কালবে আমাদের হৃদয়ে আমাদের চিন্তায় আমাদের কল্পনায় এবং তার মাধ্যমে আল্লাহ ছাড়া আল্লাহ তালা ব্যতীত যা কিছু আছে সব কিছু থেকে নিজের মোহাব্বত বা ভালোবাসাকে বিরত রাখা ছিনিয়ে ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য বরাদ্দ করার এক অস্ত্রোপাচারের ব্যাপারে অপারেশনের ব্যাপারে গত সপ্তাহে আলোচনা হয়েছিল এখন আমরা ওই যে প্রথমে যে আয়াত বলছি কুল্লু শাহিন হালিকুন ইল্লা ওয়াজাহু লাহুল হকমু আইলাইহি তুর জাউন অর্থাৎ সব কিছুই ধ্বংসশীল শুধুমাত্র তার প্রতি যারা তার প্রতি যারা আছেন তারা ব্যতীত মানে তার প্রতি যারা চেয়ে আছেন তার সাথে যারা সম্পর্কিত তারা তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল আর হুকুম একমাত্র তারই এবং সকলকে তার কাছে ফিরে যেতে হবে এই আয়াতের আজকে শুরুতে ছিল ইয়া বাকি আন্তাল বাকি ইয়া বাকি আন্তাল বাকি দুইবার তো প্রথম তাৎপর্যে আমরা বাকি আন্তাল বাকির প্রথম ধাপ অর্থাৎ অপারেশনের প্রথম ধাপটি আলোচনা করেছি সেটা হলো যে আমাদের মনে আমাদের কালবে মহাব্বতের যা আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর প্রতি যত ধরনের আকর্ষণ মহাব্বত যা কিছু আছে সব কিছুকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং সেটা কিসের মাধ্যমে ইয়া বাকি আন্তাল বাকি বলার মাধ্যমে যে ইয়া আলা আপনি একমাত্র অস্তিত্ববান আপনিই চিরস্থায়ী এবং আপনিই একমাত্র অস্তিত্বের অধিকারী বাকি যা কিছু আছে সবই ক্ষণিকের ক্ষণস্থায়ী বিলুপ্তির বিলুপ্ত হতে বাধ্য তো আজকে এটার দ্বিতীয় তাৎপর্যে আমরা এখন ইয়া বাকি বাকি দ্বিতীয় যে তাৎপর্য আমাদের জীবন হতে পারে সেটা আলোচনা করব প্রথমে এখানে অনু এই মূল টেক্সটের যে অনুবাদ আছে সেখান থেকে আমরা বাক্য পড়ব তারপরে সেটার আলোচনা বা ব্যাখ্যা করার চেষ্টা করব দ্বিতীয় বা তাৎপর্যতে বলা হচ্ছে মানুষের প্রকৃতির মাঝে চিরস্থায়ীর প্রতি অতি তীব্র এক প্রেম রয়েছে আস প্রেম মহাব্বত আসক্তি কিসের প্রতি চিরস্থায়িত্বের প্রতি অর্থাৎ কোনো কিছু যখন টিকে থাকবে বা সর্ব থাকবে এই ভাবনাটা যখন আমরা কোনো কিছুর প্রতি প্রতি ভাবতে তখনই সেটার আমাদের আকর্ষণ বা প্রেমটা হচ্ছে এমন কি প্রত্যেকটি প্রিয় জিনিসের মাঝে কল্পনা শক্তির দৃষ্টিকোণ থেকে মানে সে তার কল্পনা শক্তি ব্যবহারের মাধ্যমে এক ধরনের স্থায়িত্ব রয়েছে বলে ধারণা করে পরে তার প্রেমে পড়ে অর্থাৎ যে জিনিসকে সে স্থায়ী ভাবতে পারে না তার কল্পনায় বা চিন্তার মাধ্যমে তাকে স্থায়ী ভাবতে পারে না তার প্রতি কোনো মানুষ কখনো প্রেম বা ভালোবাসা বা আসক্তি অনুভব করতে পারে না এটার একটা সুন্দরভাবে উদাহরণ দেওয়া যায় যেমন রাস্তা দিয়ে গাড়িতে করে বা পরিবহন করে যাচ্ছে একটা সুন্দর বাড়ি বা সুন্দর প্রাসাদ দেখতে পেল বা সুন্দর একটা গাছ সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা ফুল কিন্তু যখন সে ভাবলো আমার দুই সেকেন্ড পরে বা তিন সেকেন্ড পরে গাড়ির গতিবেগ অনুযায়ী পরবর্তী সেটা হারিয়ে যাবে আমার দৃষ্টিসীমানা থেকে এবং এটার সাথে আমার কোনো মানে এটা আমার জন্য স্থায়ী না এই যখন ভাববে তখন তার মনটা শুধুমাত্র সৌন্দর্যটা দেখবে কিন্তু ওইটাকে নিজের ওইটার প্রতি যে আকর্ষণ বা মনোভাব প্রেম বা আসক্তি সেটা অনুভব করবে না কারণ ভাবতেছে যে এটা তো আমার না এখনই হারিয়ে যাচ্ছে সেভাবে এবং যখন সে ওই জিনিসের বিলুপ্তির কথা চিন্তা করে মানে তার প্রিয় বস্তু বা জিনিসের যখন বিলুপ্তির কথা তার চোখের সামনে যখন সেটাকে ক্ষয় হতে দেখে বা নষ্ট হয়ে যেতে দেখে তখন তার সহ্য করতে পারে না বিলাপ করতে থাকে অন্তরের যন্ত্রণা যাতনা মনোযাতনা অনুভব করে এটা আমাদের নিজেদের জীবন থেকে আরও অন্যভাবেও উদাহরণ দেওয়া যায় যেমন একজন মানুষ যখন যৌবনকালে তার শক্তি সামর্থ্য থাকে শারীরিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে সৌন্দর্য সেইভাবে থাকে তখন সেটাকে সে অনেক পছন্দ করে বা সেটাকে ভোগ করে কিন্তু যখন বয়সের সাথে সাথে আস্তে আস্তে সেগুলো হারিয়ে যায় চামড়া কুচকে আসে শরীরের শক্তি কমে যায় তখন সে ওই যৌবনকালের কথা মনে করে অনেক কষ্ট অনুভব করে কারণ তার পছন্দের জিনিস তার প্রিয় জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অথবা তার ভালোবাসার মানুষটা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এই যে কষ্ট এটার কারণ কি কারণ হলো ওই যে তার মাঝে স্থায়িত্বের যে বিষয়টা ছিল তার ভালোবাসার মাঝে সেই জিনিসটা নাই হয়ে যাওয়ার কারণে তার ভালোবাসাটাই এখন তার যন্ত্রণার একটা কারণ হচ্ছে যেমন কারো একজন প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন হতে পারে বাবা মা ভাই বোন আল্লাহ না করুক স্ত্রী স্বামী তাদের কেউ কথার কথা ক্যান্সারে আক্রান্ত হলো ক্যান্সার রোগে আক্রান্ত হলো এবং ডাক্তার বলে দিল এক মাস পরে সে মারা যাবে তখন তার পাশে যারা থাকে না তার আত্মীয় স্বজন বা তার সাথে সম্পর্কিত ব্যক্তিগণ তারা দেখতেছে তাদের চোখের সামনে তাদের সবচেয়ে খুব প্রিয় একজন ব্যক্তি প্রিয় একজন প্রিয় একটি বিষয় বিলুপ্তির পথে চলে যাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে সেই যে কষ্ট সেই যে যন্ত্রণা এটার কারণ কি এটার কারণ হলো ওই জিনিসের ওই ব্যক্তি বা ওই বস্তুর প্রতি তীব্র ভালোবাসা এবং সেই ভালোবাসার মাঝে স্থায়িত্বের অনুপস্থিতি মানে সে স্থায়িত্বটা সেটার মধ্যে না এই জন্যই অনেক বেশি হচ্ছে বিচ্ছেদের যন্ত্রণা সকল ধরনের বিচ্ছেদের কারণে যত ফরিয়াদ আছে তা মূলত চিরস্থায়িত্বের প্রতি তীব্র প্রেমের কারণে যে ক্রন্দন হয় তার অনুবাদক অর্থাৎ আসলে এখানে তার মহাব্বতটা ওই বস্তুর চেয়ে বেশি ওই বস্তুর মাঝে যে স্থায়িত্ব আছে সেটার প্রতি নির্দেশ করতেছে সেইটা সেই স্থায়িত্বটা যখন হারিয়ে যাচ্ছে সেটার অনুবাদক হিসেবেই তার তার মাঝ থেকে এই চিৎকার এই ফরিয়াদ এই ক্রন্দন এগুলো বেরিয়ে আসে যদি চিরস্থায়িত্বের কল্পনা না থাকতো তবে সে কোনো কিছুকে মহাব্বতও করতে পারতো না সে একই কথা আবার আসছে সে হলো যে যদি কোনো কিছুকে সে মানে নিজের মনে করার জন্য নিজের কাছে টিকিয়ে রাখার মানে এই জিনিসটা আমার যখন বলতেছি একটা পোশাক হোক একটা জিনিস হোক একটা ঘড়ি একটা মোবাইল যখন বলতেছি একটা মোবাইল যেমন দৈনন্দিন জীবনে সবাই যেহেতু মোবাইল কম বেশি পরিচিত এই মোবাইলটা আমার বলতেছি আমার বলে দাবি করতেছে বা এটার প্রতি একটা আসক্তি বা একটা মহাব্বত সৃষ্টি হচ্ছে কিন্তু যখন যদি জানি যে এই মোবাইলটা নিচ্ছি এক ঘন্টা পর নষ্ট হয়ে যাবে বা কিছু সময় পর নষ্ট হয়ে যাবে তখন তো আর ওইটার প্রতি আমি কোনো আসক্তি বা ওইটাকে আমি ভোগ করতেও পারবো না ওইটা আমার জন্য যন্ত্রণার মানে ওইটার প্রতি মহাব্বতই সৃষ্টি হবে না যখন ভাবতেছি যে না এই মোবাইলটা আমি ছয় মাস এক বছর দুই বছর ইউজ করব করতে পারবো টিকে থাকবে তখনই কিন্তু ওইটার প্রতি আমি আসক্তি হচ্ছি ওইটার ওইটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি একটা মানুষ কথা কথা একটা বাস স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো জানে যে ট্রেন স্টেশনে সে ক্ষণিকের জন্য থাকবে এটা তার জায়গা না সেজন্য জন্য সেখানে কিন্তু সে সাজানোর গুছানোর বা এসব পরিপাটি করার এসব চিন্তা করে না সে চিন্তা করে কখন ট্রেনে আসবে কখন সে যাবে কিন্তু যখন একজন মানুষ নিজের বাসায় থাকতেছে তখন কিন্তু সে সাজাচ্ছে যতটুকু সম্ভব ডেকোরেট বিভিন্ন ধরনের জিনিসপত্র আসবাবপত্র আনতেছে নকশা করতেছে রং করতেছে এগুলোর কারণ কি কারণ সে ভাবতেছে এখানে সে কিছুটা হলেও মানে তার আবিষ্কালের বিশ বছর পঞ্চাশ বছর যাই হোক একটা সময় সে এখানে অতিবাহিত করবে এই যে স্থায়িত্বের ক্ষণিক চিন্তা তা ক্ষণিক একটা নিশ্চয়তা সে পাচ্ছে খুবই স্বল্প হলো একটা নিশ্চয়তা আছে সেই কিন্তু সে সেটার প্রতি আসক্ত হচ্ছে এবং সেটার প্রতি তার বনটাকে তার বননেসটাকে আরো বাড়িয়ে তুলতেছে কিন্তু ওই যে বললাম স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন লোক কিন্তু স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো কল্পনা করে না চিন্তা করে না কারণ সে জানে সে সেখানে আছে কয়েক মুহূর্তের জন্য এমনকি এই কারণে বলা যায় যে চিরস্থায়ী জগৎ এখন এখানে সাইদ নসের আসলে আমাদেরকে এই যে স্বভাবগত দোয়া আসলে দোয়ার একটা আলোচনা আলাদাভাবে এই আসে ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে সে বিষয়ে আলোচনা করব যে দোয়ার কয়েকটা প্রকার আছে লিসানি হাল মানে হলো তার বাচনভঙ্গি বা তার স্বভাবগত যে দোয়া তার ভিতর থেকে আসা যে দোয়া শারীরিকভাবে হোক বা তার চলাফেরার মাধ্যমে যে দোয়া সেটা এক ধরনের দোয়া তারপর আছে লিসানি কাউলি মানে মুখে বলার আমরা যে মুখে বলার মাধ্যমে যে দোয়া করি সেটা আরেকটা আছে লিসানি ফিলি মানে যেটা কাজের মাধ্যমে যে একটা জিনিস হওয়ার জন্য যতটুকু করা দরকার সেই কাজগুলো করে সেই ধাপগুলো পার হওয়ার করাটাই একটা ফিলি দোয়া তিন ধরনের দোয়ার কথা বলতেছে আর এছাড়াও আর আরো দোয়া আছে সেটা নিসানে হাজাত বলতেছে মানে আল্লাহ যে সৃষ্টি করছেন এবং সৃষ্টির মাঝে যে চাহিদা দিয়ে দিয়েছেন ওই চাহিদাগুলোই ওই সৃষ্টির জন্য এক একটা দোয়ার কাজ করে আর কি যেমন একটা উদ্ভিদের বীজ যখন মাটিতে রোপণ করা হয় ওই বীজ থেকে বৃক্ষ হওয়ার জন্য যাবতীয় যে চাহিদাগুলো আছে সূর্যের আলোর অক্সিজেনের তারপরে তাপের মাটির বিভিন্ন উপাদানের এই যে চাহিদাগুলো আছে ওই বীচের বড় হওয়ার জন্য এই চাহিদাগুলো আল্লাহ তার ওই বীচের বীজের জন্য ওই বীচের জন্য দিছেন নিহিত করছেন এবং ওই চাহিদাটাকেই তার জন্য একটা দোয়া হিসাবে আল্লাহ গ্রহণ করতেছেন যার কারণে ওই বড় হওয়ার জন্য যা যা দরকার একটা ক্ষুদ্র বীজ একটা দানা তার কী সামর্থ্য সূর্যকে ঘোরানোর পৃথিবীর চতুর্পাশে অথচ সূর্যের আলো ছাড়া তার বৃদ্ধি হবে না তার কি সামর্থ্য বৃষ্টি নিয়ে আসার অথচ বৃষ্টির পানি ছাড়া তার বড় হওয়া বেঁচে থাকা সম্ভব না তারপর তার কি ক্ষমতা যে সে মাটির থেকে বিভিন্ন ধরনের উপাদানকে সুষে নিজের মাঝে নিজের দেহে নিয়ে আসবে নিজের দেহ গঠন করবে কিন্তু ওই যে বললাম আল্লাহ তার মাঝে যে চাহিদাগুলো দিয়েছে ওই চাহিদাগুলোই তার জন্য দোয়ার ভূমিকা পালন করতেছে এবং আল্লাহ সেগুলো তার জন্য সৃষ্টি করে দিচ্ছে একইভাবে মানুষের মাঝেও আল্লাহ এখন এই যে চাহিদার দিক থেকে মানুষকে আমরা আশাফুল মাখলুকাত বলা হচ্ছে ইসলামে কোরআন হাদিসে এর কারণ হলো এটাই যে সব অন্য যে যে কোনো সৃষ্টির যে চাহিদাগুলো আছে বা এই যে দোয়াগুলো আছে সেগুলো আসলে অনেক ক্ষণিকের অনেক সীমিত কিন্তু মানুষের চাহিদা হলো সীমাহীন মানুষের চাহিদা শুধুমাত্র বস্তুর সাথে সম্পৃক্ত না বস্তু জগতের সাথে সম্পৃক্ত না সে যতটুকু দেখতেছে বা যতটুকু শক্তি কল্পনা মানে দেখতেছে বা অনুভব করতেছে স্পর্শ করতেছে ভোগ করতেছে ততটুকুর মাঝেই সীমিত না মানুষ কাল এমন এক শক্তি দিচ্ছেন কল্পনা শক্তি যেটার মাধ্যমে সে অতীত বর্তমান ভবিষ্যৎ যা দেখে যা না দেখে সব কিছুর সাথে সে ওইটার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করতে পারে তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে মানুষের আল্লাহ তাহলে মানে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন এ কারণেই মানুষকে আসলে সর্বোচ্চ চাহিদা দিয়েছেন এবং এটার দ্বারা আসলে আল্লাহ তা আল্লাহ তাল্লাহ তার মাঝে তার যত সিফাত আছে সবগুলো সিফাত থেকে যাতে মানুষ উপকৃত হতে পারে চাহিদা পূরণ করতে পারে সেই সুযোগ বা সেই ক্ষমতা মানুষকে ওই চাহিদার মাধ্যমে দিয়েছেন আসলে এখানে চাহিদার দেওয়াটা মানুষের যে ঘাটতি দেওয়াটা এটা আসলে একটা নিয়ামত কখন ওই যে বললাম মহান আল্লাহর সিফাত গুলোর মাধ্যমে সিফাত থেকে আসা নিয়ামতের মাধ্যমে বা সিফাতের প্রতিফলনের মাধ্যমে ওই ঘাটতিগুলো পূরণের যে একটা ক্ষমতা এই যে ক্ষমতা দেওয়া হয়েছে এটার জন্য এটা একটা বড় নিয়ামত অন্য সৃষ্টি মাঝে তো তাদের চাহিদা অনেক সীমিত সীমিত হওয়ার কারণে আল্লাহর সবগুলো সিফাত তার জন্য দরকারও হচ্ছে না কিন্তু মানুষই একমাত্র সৃষ্টি যে আল্লাহর সর্বোচ্চ সংখ্যক সিফাত বা মানে আল্লাহর বিশেষণ যেগুলো বলতেছে গুণবাচক যে নাম আছে আসমাউল হুসনা সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষমতা রাখে এবং এটা আল্লাহ দিচ্ছেন এই জন্য এটা একটা সবচেয়ে বড় নিয়ামাল মানে আসলে চিন্তার বিষয় যে ইতিবাচক বা নেতিবাচক আমরা যদি স্বাভাবিক জীবনে বলি যে কার কত ঘাটতি বেশি সে তত বেশি ফকির কিন্তু এখানে এই ঘাটতিটাকেই যখন আমি ঠিকভাবে ব্যবহার করতেছি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করছি তখন এটাই আমাকে সৃষ্টি শ্রেষ্ঠ জীবে পরিণত করতেছে কেন কারণ স্রষ্টার সাথে সবচেয়ে বেশি দিক থেকে বা ক্ষেত্রে আমি সম্পর্ক স্থাপন করতে পারতেছি স্রষ্টার সব সর্বোচ্চ গুণবাচক নামসমূহের দ্বারা উপকৃত বা পরিপূর্ণ হতে পারতেছে তো যেটা বলতেছিলাম যে চিরস্থায়ী জগৎ ও চিরন্তন জান্নাতের অস্তিত্ব অর্জনের অন্যতম প্রধান কারণ হলো মানুষের প্রকৃতিতে অন্তর্নিহিত এই তীব্র চিরস্থায়িত্বের প্রেম এবং এর থেকে আসা অতি শক্তিশালী এক স্থায়িত্ব লাভের কামনা ও ওই স্থায়িত্ব অর্জনের জন্য স্বভাবগতভাবে করা এক সামগ্রিক দোয়া বা প্রার্থনা এখানে তিনটা জিনিস আছে কী কী চিরস্থায়ী জগৎ চিরস্থায়ী জান্নাতের অস্তিত্ব অর্জনের অন্যতম প্রধান কারণ হলো মানুষের প্রকৃতিতে অন্তর্নিহিত ওই তীব্র চিরস্থায়িত্বের প্রেম মানে শুরুতে আমরা আলোচনা শুরুতে বলছি মানুষের মাঝে আল্লাহ তালা চিরস্থায়িত্বের প্রতি মানে টিকে থাকার জন্য স্থায়িত্বের জন্য এক তীব্র আকর্ষণ তীব্র মহাব্বাদ দান করছেন নিহিত করছেন তো এইটার কারণে কি হচ্ছে মানুষের মাঝে এক স্থায়িত্ব লাভের চরম একটা কামনা শক্তিশালী একটা আশা আকাঙ্ক্ষা তার মাঝে ফুটে উঠতেছে তো ওই জিনিসটা এবং ওই স্থায়িত্ব অর্জনের জন্য তার আসলে স্বভাবগতভাবে মানে প্রকৃতগতভাবেই মানুষের ন্যাচারালি সে সেটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং এটা তার জন্য একটু আগে যে আমরা উদাহরণগুলো দিলাম যে এই যেগুলো চরম প্রয়োজন একটা সৃষ্টির টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য সেগুলোকে আল্লাহ দোয়া হিসাবে কবুল করেন এবং সেগুলো পূরণ করেন তো মানুষের মাঝে এই যে তীব্র আকাঙ্ক্ষা বেঁচে থাকার স্থায়িত্ব লাভে সেটাকেও একটা সামগ্রিক দোয়া হিসাবে আল্লাহ কবুল করতেছেন তখন কি হচ্ছে সেই দোয়াটা আল্লাহ কবুল করতেছে এবং সেটার জন্য হল মানে জান্নাত এবং জাহানাবের সৃষ্টি আল্লাহ করবেন এটা বলতেছেন মানে জান্নাত জাহান্নামের সৃষ্টি অবশ্যই আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন কিন্তু এটা একটা প্রধান নিয়ামক বা হলো যে কারণ হলো যে হল আল্লাহ যে যে এই স্থায়িত্বের যে যে তীব্র আকর্ষণ দিচ্ছে সেটার কারণে মানুষের যে স্থায়িত্বের প্রতি তীব্র আকর্ষণ প্রতিফলিত হচ্ছে সেটার পূরণের জন্যই আল্লাহ তালা অন্ত এটার জন্য হলো জান্নাত জাহান্ন সৃষ্টি করবেন কেননা মহাপরাক্রমশালী ওই চিরস্থায়ী সত্তা ওই তীব্র ও অবিচল স্বভাবগত কামনাকে এবং প্রভাবশালী শক্তিশালী ও সার্বজনীন দোয়াকে কবুল করেছেন কারণ আল্লাহ তালা এত সামগ্রিক একটা দোয়া যেটা সমগ্র মানুষের মাঝে আছে সমগ্র মানুষ তার অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে এই কামনাটা করতেছে যে আমি যেন স্থায়িত্ব লাভ করতে পারি বা টিকে থাকি আমার জন্য অস্তিত্ব টিকে থাকে সাকবে এই দোয়া আল্লাহ কবুল করবেন ফলশ্রুতিতে ক্ষণস্থায়ী ইনসানের জন্য চিরস্থায়ী এক জগৎ সৃষ্টি করছেন এবং এই দোয়া কবুল করার কারণেই আল্লাহ তালা চিরস্থায়ী এক জগৎ অর্থাৎ পরকালের যে জগতের কথা বলছে সেটা সৃষ্টি করছেন আর এটার জন্য একটা অন্যভাবে একটা ছোট যুক্তিও দেওয়া হচ্ছে সেটা কীভাবে যে এটা কি কোনোভাবে সম্ভব যে দানশীল স্রষ্টা মানে মহা দানশীল স্রষ্টা যার দানের কোনো সীমা নাই মানে অসীম সীমাহীনভাবে যে দান করে যাচ্ছেন সেই স্রষ্টা খালিকে রহিম মানুষের যে একটা ছোট পাকিস্তান মানে পাকস্থলি দিচ্ছে সেই পাকস্থলির একটা নগণ্য বা আংশিক একটা চাহিদা কি যে আমাদের যখন ক্ষুধা লাগে আর কি মানুষের শরীরের দুনিয়ার জীবনকে টিকে রাখার জন্য যে ক্ষুধা দেওয়া হয়েছে সেটার এবং এটার জন্য লিসানে হালের মাধ্যমে করা দোয়াকে অসংখ্য প্রকারের সুস্বাদু খাবার সৃষ্টির দ্বারা কবুল করবেন আবার পড়তেছি কোন এটাও কি কোনোভাবে সম্ভব যে দানশীল স্রষ্টা খালকে রহিম ছোট্ট পাকিস্তলীর আংশিক কামনাকে একটা একটা সামান্য কামনাকে ক্ষণিকের টিকে থাকার জন্য তার লিসানি হালের মাধ্যমে অর্থাৎ বাচনভঙ্গি ও কর্মের মাধ্যমে করা দোয়াকে অসংখ্য প্রকারের সুস্বাদু খাবারের সৃষ্টি দ্বারা কবুল করবেন তা মানুষকে আল্লাহ ক্ষুদা পাকিস্তুলে দিচ্ছেন ক্ষুদা দিচ্ছেন তার জীবিকার তার জীবনকে টিকে রাখার জন্য এখন এই যদি আমরা এভাবে চিন্তা করি যে আল্লাহ চাইলে কিন্তু মানুষের জীবিকা নির্বাহের জন্য এক ধরনের খাবার তৈরি করলেই পারতেন শুধুমাত্র চাল শুধুমাত্র আটা গম এগুলো দিয়ে অথবা শুধুমাত্র গোস্ত দিয়েও মানুষের যে জীবিকা সেটাকে নির্বাহ করার ব্যবস্থা করে দিতে পারতেন বা কোনো একটা উদ্ভিদ দিয়ে কিন্তু না আল্লাহ কী করতেছেন শুধু ওই মানুষকে যে আল্লাহ মূল্যায়ন করতেছেন সর্বোচ্চ ওই যে আশাফুল মাখলুকাত বা সর্বোচ্চ সম্মান করতেছেন তাকে মূল্যায়ন করতেছেন সেটার প্রমাণ হিসেবে এই একটা কামনা এই একটা চাহিদাকে পূরণের জন্য আল্লাহ অগণিত সংখ্যক নিয়ামত অগণিত সংখ্যক অগণিত স্বাদের হাজার হাজার রকমের খাদ্য বা রিজিক প্রেরণ করতেছেন কত ধরনের চাল কত ধরনের আটা গম তারপরে বিভিন্ন ধরনের ফল ফসল গোস্ত এবং সেগুলোকে আবার বিভিন্নভাবে পাচন করার রান্না করার প্রক্রিয়া মানুষকে শিখিয়ে দিয়েছেন মানে শুধুমাত্র পাকস্থলীর যে চাহিদা সেটাকে পূরণের জন্য আল্লাহ যদি এত তার দয়া দানশীলতা প্রদর্শন করাতে করেন এই দুনিয়াতে তাহলে মানুষের সবচেয়ে বড় যে চাহিদা তার মনের যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে স্থায়িত্ব স্থায়িত্বলাভেরিয়া এবং এটা সকল মানুষের সেই চাহিদাকে অবশ্যই পূরণ করবেন সেটাই এখান থেকে প্রতীয়মান হয় এটাই বলতেছে যে এটা যদি পূরণ করে থাকেন তাহলে সমগ্র মানব জাতির অতি বড় এক স্বভাবগত চাহিদা মানে প্রকৃতগত চাহিদা থেকে উৎপন্ন সেই তীব্র এক কামনাকে স্থায়িত্ব লাভের জন্য কৃত সামগ্রিক এবং ওই স্থায়িত্বজন কী হচ্ছে সামগ্রিক কুল্লি একটা দোয়া মানে সবাই সেই দোয়া সামিল এবং সকলে মানে স্থায়িত্ব হোক সেটাই কামনা করতেছে সার্বক্ষণিক এবং এটা সবসময় হচ্ছে সব মানুষের মাঝে সার্বক্ষণিকভাবেই বিদ্যমান এবং সেটা যথাযথভাবে করা হচ্ছে হাকিকত পূর্ণভাবে করা হচ্ছে কেউ মুখে বলার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে সেভাবে করতেছে কেউ বা তার কাজের মাধ্যমে করতেছে এই যে একটা অতি শক্তিশালী একটা প্রার্থনা একটা দোয়ায় রূপ নিচ্ছে সেই দোয়াটাকে কি আল্লাহ কবুল করবেন না এটা কি কখনো সম্ভব এটা কোনো অবস্থাতেই সম্ভব না তো এই দোয়া গ্রহণ না করা কোনো তাছাড়া মহান আল্লাহর হিকমত বা আদালত এবং রহমত বা কুদরতের সাথেও কোনো অবস্থাতে মিলে না কারণ আল্লাহর হিকমত এবং আদালত বলছে আল্লাহ আদালত সাহেব তাহলে আল্লাহ যদি এই যে ছোটো পাকিস্তানের চাহিদা পূরণের জন্য যদি এত হাজার রকমের রিজিক আমাদেরকে পাঠাতে পারেন আমাদের প্রতি দিতে পারেন তাহলে আমাদের মনের বা আমাদের মাঝে সবচেয়ে বড়ো বা সবচেয়ে তীব্র যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য কি ব্যবস্থা নেবেন না এটা যদি এটা তো মানে না নিলে সেটা আদালতের খিলাফ হবে বর খিলাফ হবে তাই না এবং রহমত ও কুদরতের সাথেও কোনো অবস্থায় মিলে না যার রহমতের কোনো সীমানাই বলতেছি তাহলে সে সব কিছুর প্রতি রহমত করছে পৃথিবীতে শুধুমাত্র মানুষের পাগস্তলি না এখানে সমগ্র সৃষ্টিতে যত প্রাণী আছে জীব আছে সব কিছুর আল্লাহ প্রতি মুহূর্তে সেই গাছের আড়ালের ছোট একটা পিপিলিকা অথবা একটা বনের হস্তি অথবা সাগরের বিশাল তিমি সবগুলোর প্রতিনিয়ত প্রতি তার প্রয়োজন অনুযায়ী প্রতিদিন প্রতি দিবসে তাদের রিজিক আল্লাহ প্রেরণ করতেছেন আর সমগ্র মানব জাতির অঞ্চলে সবচেয়ে তীব্র যে আকাঙ্ক্ষা স্থায়িত্ব লাভের যে প্রেরণা যে কামনা সেটাকে আল্লাহ পূরণ করবেন না এটা কিভাবে সম্ভব এটা তো অবশ্যই তার রহমত এবং কুদরতের বরখেলাপ হবে এবং এই দোয়ার মাধ্যমে মধ্যে কিন্তু শুধুমাত্র যে আহ মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে অর্থাৎ পয়েগম্বর হজরত মোহাম্মদ সোল্ল ইসলাম থেকে শুরু করে সমগ্র নবীরাসুল দোয়ার সামিল সমগ্র সেই দোয়ার সামিল হচ্ছেন সমগ্র পূর্ণবান ব্যক্তিগণও দল সামিল হচ্ছেন সুতরাং এই দোয়াটা আলাপ কবুল না করে কিভাবে হবে তাহলে তো হিকমত আদালত রহমত কুদরতের সাথে মিলবে না আমরা আজকের সময় প্রায় শেষের দিকে আলোচনা শেষ করতে পারছি না এই সামনের আগামী পর্বে এটার বাকি অংশটুকু আলোচনার চেষ্টা করব। আপনাদের সকল থেকে দোয়া কামনা করতেছি এবং আমরা যেন এই আলোচনাগুলো আমাদের জীবনে বুঝতে পারি সঠিকভাবে এবং জীবনে প্রয়োগ করতে পারি এবং এর দ্বারা যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দেন এবং জান্নাতের যাওয়ার তৌফিক দেন জান্নাতের জান্নাতবাসী হিসাবে কৌল করেন সেই দোয়া চেয়ে সকল থেকে বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একটা